গার্ডেনিং গ্যাসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসেছি একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই টপিকসটি হচ্ছে সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার নিয়ে। সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার বাণিজ্যিকভাবে চাষ করে আমরা অনেক বেনিফিটেড হতে পারি। এছাড়াও আমরা বাগানে বা টবে সূর্যমুখী ফুল রোপণ করে বাগানের শোভাবর্ধন করে আমরা আমাদের মানসিক প্রশান্তি পেতে পারি। সূর্যমুখী চাষ তেমন কঠিন কিছু নয়। এটি সাধারণত কার্তিক মাস অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসে এর চাষ করা হয়ে থাকে। এটা বছরে একবার চাষ করলে 6 মাসে ফসল পাওয়া যায়। এটা সকল জমি বা মাটিতে চাষ করা হয়, তবে বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। তবে যে সকল জমিতে পানি জমে না সে সকল জমি বা উঁচু স্থান নির্বাচন করে নিতে হবে। সর্বপ্রথমে আমরা জমিকে 3 বার চাষ দিয়ে নিব। শেষের চাষে আমরা সার প্রয়োগ করব। সার প্রয়োগ করে পানি দিয়ে ভাসিয়ে দিব এবং পানিগুলো শুকিয়ে গেলে আমরা লাইন করে মাটিগুলোকে উঁচু করে নিব বা বেড তৈরি করে নিব। একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব হবে 22 ইঞ্চি এবং এরপরে আমরা ছোট ছোট অর্থাৎ 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ গর্ত করে প্রতিটি গর্তে আমরা 1টি বা 2টি করে বীজ বপন করব। তবে 2টি করে বীজ দিলে সর্বশ্রেষ্ঠ হয়, কারণ 1টি বীজ মিস গেলে অপর আরেকটি বীজ থেকে চারা বের হবে। এর ফলে আমাদের সেই স্থানটি ফাঁকা থাকবে না বা সেই স্থানটি নষ্ট হবে না। এরপরে আমরা মাটি দিয়ে ঢেকে দিব এবং পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিয়ে দিব। প্রতিটি গর্ত বা বীজ থেকে বীজের দূরত্ব হবে 1 ফিট। এরপরে আমরা নিয়মিত আগাছা রিমুভ করে দিব, যাতে করে আগাছাগুলো যদি থেকে যায় তবে মাটি থেকে সকল পুষ্টি উপাদান সেই আগাছাগুলো শোষণ করে নিবে। এরপরে গাইস, আমরা কিছুদিনের মাঝেই সূর্যমুখী ফুলের চারা উপহার পাব এবং গাইস, মাটির আর্দ্রতা অনুযায়ী বা মাটির পানির চাহিদা অনুযায়ী আমরা পানি সেচ দিয়ে দিব। সূর্যমুখী গাছে 2 থেকে 3 বার সার প্রয়োগ করলেই চলে। এতে আমরা TSP সার প্রয়োগ করতে পারি, তবে আমরা জৈব সার এছাড়াও NPK এবং এপসাম সল্ট প্রয়োগ করতে পারি। NPK 19 19 19 এবং এপসাম সল্ট
পানিতে গুলিয়ে সেগুলো গাছের গোড়ায় দিয়ে দিতে পারি। এছাড়াও জৈব উপাদানে তৈরি এনপিকে ফার্টিলাইজার গাছের চার সাইডে দিয়ে দিতে পারি। এতে করে আমাদের গাছে প্রচুর ফুল আসতে সহায়তা করবে, ফুল ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করবে, সেই সাথে ফুলের রং সুন্দর হবে এবং এমনকি গাছ বড় হতে সহায়তা করবে। গাইস, বীজ বপনের 6 মাস পরে আমরা এই সূর্যমুখী ফুলগুলোকে হারভেস্ট করব। এগুলোকে রোদে শুকিয়ে ঝেড়ে নিতে হবে এবং বীজগুলোকে বের করে নিতে হবে। এরপরে আমরা ইচ্ছা করলে এগুলোকে তেল তৈরি করে অথবা সরাসরি বিভিন্ন কোম্পানিকে বা বাজারে সেল করে প্রচুর পরিমাণে মানি আর্নিং করতে পারি। গাইস, সূর্যমুখী বীজ এবং তেলে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যেগুলো মানব দেহের জন্য খুবই প্রয়োজনীয়। গাইস, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরো নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আশা করছি। সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।